পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বেরুগ্রাম অঞ্চলের পুনসুর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণ করে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথের হাতে তুলে দেওয়া হয়। আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের পুনসুর গ্রামে পুনসুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হলো। আপনারা জানেন যে আজকে আমরা জুলাই মাসে 18 তারিখে আছি, আর মাঝে 2 দিন পরই কলকাতার ধর্মতলা 21 জুলাই আমাদের সেই 1993 সালে যে 13 জন শহীদ হয়েছিলেন সেই শহীদদের শহীদ তবরণ সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অলোক কুমার মাঝি মহাশয়ের নির্দেশে সারা পূর্ব বর্ধমান জেলা জুড়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ সমাবেশের আগে শহীদদের শ্রদ্ধা জানানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেটা চলছে একদম। যেদিন আমাদের বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের কর্মসূচি ঘোষণা করেছিলেন, তো সেদিনের পর থেকেই আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের অলোক কুমার মাঝি মহাশয় সভাপতি মহাশয় তিনি এই কর্মসূচি গ্রহণ করেছিলেন। আজকে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কুমার পাল মহাশয় এবং আমাদের জেলা তপশিলী সংগঠনের সম্পাদক কামাল উদ্দিন সাহেব উপস্থিত থেকে এবং এখানের শিক্ষক প্রিয়ব্রত সরকার মহাশয় উপস্থিত থেকে এলাকার আমাদের যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা থেকে আজকে এই রক্তদান শিবির সেই 21 জুলাই শহীদদের তর্পণের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা নিবেদন আজকে আমরা রক্তদান শিবিরের মধ্যে করলাম। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু পাল, জেলা এসসি সংগঠনের সম্পাদক শেখ কামাল উদ্দিন, খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রিয়গোপাল সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবং এখানে আমাদের সমস্ত মেডিকেল টিমের স্টাফেদের একে একে বরণ করে দিচ্ছেন আমাদের প্রাক্তন শিক্ষক প্রিয়গোপাল সরকার মহাশয় এই রক্তদান জীবনদান সম্পর্কে বিচার কথা বলছেন। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের পূর্ব বর্ধমান জেলার পুনসুর গ্রাম পুনসুর যুব তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টায় আজকের আমাদের গ্রামে রক্তদান শিবির অনুষ্ঠিত হতেছে। এই রক্তদান প্রায় 50 জন এখন পর্যন্ত রক্তদান শিবিরে রক্তদান করা হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে চেষ্টা সেই প্রচেষ্টায় আমরা তাদের হাতে রক্ত তুলে দিয়ে আমরা সফল করব। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।